চিরকাল মানুষের ভিক্ষুক জাতীয় থাকা চলবে না মুসলমানরা বিজয়ী জাতি ভিক্ষা দেয় ভিক্ষা নেয় না আর সেই সাহসী মানসিকতা আজকে ওরা হারিয়ে ফেলেছে মসজিদটা করতে এখনকার টাকায় 7-8 কোটি টাকা লেগে যাবে যেটা দিবেন ওটাই আপনার যা রাখবেন সেটা অন্যের আল্লাহ পাক আমাদের সবাইকে এই মহতি কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন আমাদের ভাগ্যে কি দেখার আকাঙ্ক্ষা কি আমাদের নাই মনে করেন আমাদেরও আকাঙ্ক্ষা আছে আপনাদেরও আকাঙ্ক্ষা আছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি রাজশাহীতে আমরা এটাই আমাদের মার্কাজ এখানে বসে আমরা দিনের দাওয়াত দিচ্ছি সারা পৃথিবীতে চলে যাচ্ছে আজকে দাওয়াত আমাদের প্রয়োজনের দিকেও আপনারা একটু খেয়াল রাখবেন আজ 25 বছরের মধ্যে এখানে একটা বিল্ডিং তৈরি হয়নি যে মসজিদ বসে আপনারা খুতবা শুনছেন আপনারা মসজিদটাও দেখছেন ছয়তলা হবে বছরের পর বছর তাহারকে অ্যাড যাচ্ছে কিন্তু কোনো ডোনার নাই অত আশপাশে সব হাইরাইজ বিল্ডিং হচ্ছে তারাও দেখছেন যে মুসল্লিদের কুলায় না আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি ভেঙেই ফেলব দেখি কোনো আল্লাহর বান্দা এদিকে নজর পড়ে কি না আপনারা এগিয়ে আসুন মসজিদটা করতে এখনকার টাকায় 7-8 কোটি টাকা লেগে যাবে দিন দিন সব দাম বাড়ছে এটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য আমরা স্বপ্ন দেখেছিলাম 2 বছর আগে ঘোষণা দিয়েছিলাম অন্তপক্ষে 100 একর জমি কিনব সেখানে আগামী দিনে আমাদের বংশধররা বড় ধরনের কিছু করবে যাতে প্রচলিত সরকারি বিশ্ববিদ্যালয় যেখানে আকিদা নষ্ট করা হয় সরকারি আলিয়া মাদ্রাসা খারিজি মাদ্রাসা বেসরকারি সবগুলোতে আকিদা বিনষ্ট করা সিলেবাস পড়ানো হচ্ছে এসব জায়গায় আমাদের ছেলেরা যাচ্ছে ডিগ্রি নেওয়ার জন্য কিন্তু আকিদা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের যে কোনো অভিভাবক চান তার সন্তানের সুস্থ আকিদা গড়ে উঠুক কিন্তু না ওসব জায়গায় আকিদা নাই আমলও নাই আজকালি মারামারি হানাহানি আজকালি রাজনীতির নামে পরস্পরের ইজ্জত হরণ রক্তক্ষয় এমনকি হত্যা পর্যন্ত চলছে বিশ্ববিদ্যালয় অঙ্গনে এখানে লেখাপড়ার চাইতে রাজনীতি মুখ্য এজন্য সেখান থেকে বেরিয়ে এসে আমরা আমাদের নিজেদের আদর্শে ছাত্র বা সন্তান গড়ে তোলার স্বার্থে একটা মহিলা অর্থাৎ বালিকা সেকশন বালক সেকশন নদীতে আমরা গড়ে তুলেছি আপনারা দেখছেন বালিকা সেকশন আমাদের প্রায় 9 বিঘার মতো বালক সেকশন প্রায় 10.5 বিঘার মতো এখানে যদি আমরা যদি বড়ো কিছু করে যেতে পারতাম আমাদের হায়াতে হয়তো বা ভবিষ্যতে এদেশের মানুষ একটা সুস্থ জায়গা যে কিছু শিখতে পারতো বা শেখাতে পারত কিন্তু আল্লাহাক যাদেরকে ধন দিয়েছেন তাদেরকে আল্লাহ মন দেন নাই আমরা সবার কাছে আপিল করছি কারণ আজকেই সিদ্ধান্ত হলো তাই আজকে বলছি আপনাদের সবার সামনে মসজিদটা গড়ে দেওয়ার চেষ্টা করুন ইউনিভার্সিটি গড়ে তোলার জন্য এগিয়ে আসুন এখন হাজার এবং লাখের কোনো দাম নেই সব কোটির ব্যাপার হয়ে গেছে টাকার কোনো মূল্য তো নাই এটা করতে গেলেও যে কত ঝক্কি ঝামেলা পোহাতে হবে সেগুলো আমরা পোহাবো পরকালীন মুক্তির স্বার্থে যাদের টাকা আছে দিন দানশীল মোমিন ভাই বোনদের দেশে থাকেন বা বিদেশে থাকেন এ টাকা আপনার সঙ্গে যাবে না যেটা দিবেন ওটাই আপনার যা রাখবেন সেটা অন্যের আল্লাহ পাক আমাদের সবাইকে এই মহতি কাজে এগিয়ে আসার তৌফিক দান করুন গত সপ্তাহে বলেছিলাম ম্যাটের কথা জানি না কারাকে দিয়েছেন করে ফেলেন তাড়াতাড়ি আর এই আমরা আগামী জানুয়ারি মাসে এখানে সামনে টিন শেড দিয়ে সাইডে মসজিদ চালু করে দেব এবং এটা বিক্রি করে দেব ভেঙে ফেলে দেব আপনাদের দ্রুত যে যা দেবেন আমাদের অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে টাকা পাঠানোর চেষ্টা করুন যেন কোনো কাজ বাকি না থাকে আমরা একটু বলে যাচ্ছি খালি আমাদের ভাগ্যে কি দেখার আকাঙ্ক্ষা কি আমাদের নাই মনে করেন আমাদেরও আকাঙ্ক্ষা আছে আপনাদেরও আকাঙ্ক্ষা আছে আমাদের যুবসংঘের ছেলেরা এই আহ্বানে সাড়া দিয়ে আজকেই 7 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছে সারা দেশে আমাদের ছেলেরা যারা আছো কর্মজীবী আছো মুরব্বীরা যারা আছেন
অর্থ কামাই করেছেন, সবাইকে বলছি, মা বোনদেরকেও বলছি, যার যা আছে তাই নিয়ে এগিয়ে আসুন। নওদাপাড়ায় এবং রাজশাহীতে আহলেজের জনসংখ্যা বেশি বলে কিন্তু আমরা গর্ব করছি, তা আসলে প্রকৃত আহলের সংখ্যা সব জায়গাতে কম থাকে, এখানেও কম আছে। তবুও আহলেজের নামটা অত্যন্ত বেশি থাকার জন্য আহলে রাজশাহীকে আহলেজের রাজধানী বলা হয়। এটা কি আপনাদের গর্ব নয়? আর সেই রাজধানী যদি আজকে পরাধীন হয়ে যায় তা আপনারা যাবো কোথায়? আমাদের ছেলেরা কোথায় পড়তে যাবে? তাদের এখানে আসতেই হবে। আমি আপনাদের সবাইকে কাছে আবারও আহ্বান জানিয়ে শেষ করছি, আল্লাহ পাক আমাদের সবাইকে বিজিত নয় বিজয়ী হওয়ার তৌফিক দান করুন। চিরকাল মানুষের ভিক্ষুক জাতি থাকা চলবে না, মুসলমানরা বিজয়ী জাতি, ভিক্ষা দেয় ভিক্ষা নেয় না, আর সেই সাহসী মানসিকতা আজকে ওরা হারিয়ে ফেলেছে। আহলে জান্দন বাংলাদেশ তার কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছে, সঙ্গে সঙ্গে তার সমর্থক সুধী যারা আছেন সারা দেশে তাদের সবাইয়ের প্রতি আহ্বান জানাচ্ছে, দানশীল মুমিন ভাই বোনদের প্রতি এই নেকির কাজে আপনারা এগিয়ে আসুন।